এক বোন আমাকে বললেন, হুজুর আমার স্বামীর সাথে আমার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, সংসারটা ভালোই যাচ্ছিল, ইদানিং খুব সমস্যা কারণ উনি পরকীয়ায় লিপ্ত হয়ে এখন সংসারে খুব অশান্তি করতেছে। কথাটা খেয়াল করবেন, বোন বলছে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, মানে লাভ ম্যারেজ করেছে বা লাভ ভালোবেসে বিয়ে করেছে। মূলত তিনি লাভ ম্যারেজ বলতে বুঝাচ্ছে যে ওনার বর্তমান হাজব্যান্ডের সাথে যখন উনি আর ওনার হাজব্যান্ডের বিয়ে হয়নি, বিয়ের আগ পর্যন্ত ওনারা যতদিন কথোপকথন করেছে, দেখা সাক্ষাৎ করেছে, সম্পর্ক রেখেছে, সেই অংশটাকে উনি লাভ ভালোবাসা বলছে। বিয়ে করা ছাড়া সম্পর্ককে তিনি ভালোবাসা বলছেন, এবং যখন ওনারা বিয়ে করেছে তখন বিয়ের আগের অংশটা হচ্ছে লাভ, কবুল বলার পরের অংশটা হচ্ছে ম্যারেজ বা বিয়ে। ওনার স্বামী কিন্তু সেম কাজটাই এখন করতেছে আর একটা মেয়ের সাথে। ওনার স্বামী আরেকটা মেয়েকে ভালোবাসতেছে যেহেতু ওই মেয়েকে এখনো বিয়ে করেনি, ওই মেয়েটাও কিন্তু ওনার স্বামীকে ভালোবাসতেছে যেহেতু বিয়ে করেনি। পুরুষ যেহেতু একের অধিক বিয়ে করতে পারে, ইসলাম ধর্মে বৈধ আছে যদি ওর রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, তাহলে কি এই বোন যিনি প্রশ্ন করেছে লাভ ম্যারেজ করেছে, তাহলে এখন ওনার স্বামী যে মেয়ের সাথে কথা বলে ওকে যদি বিয়ে করে, ওই মেয়েকে সেম বলবে না যে আমরা লাভ ম্যারেজ করেছি? তাহলে উনি আরেক মেয়ের ভালোবাসাকে পরকীয়া বলছে আর উনি ওনার ভালোবাসাকে ভালোবাসা বলছে। বা ধরে নেন উনি মূলত জেনাকে যখন আরেক মেয়ে করতেছে সেটা পরকীয়া বলতেছে, আর জেনা যখন তিনি করতেছে তখন এটাকে লাভ বলতেছে। মানে একই কাজ উনি বিয়ের পূর্বে করেছে, ওনারটা ভালোবাসা, এখন আরেকটা মেয়ে একটা ছেলের সাথে এরকম জেনা ব্যবিচারে লিপ্ত, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, এটা উনি পরকীয়া বলতেছে। মানে এটা এটার এটা টাইটেল কীভাবে চেঞ্জ হলো, আই ডোন্ট নো, আই মিন কোন লজিকে? তার মানে কি আমার বোনরা বলতে চায় যে কারো বাবার ছেলের সাথে কথা বললে ভালোবাসা হয়, কারো বউয়ের স্বামীর সাথে কথা বললে পরকীয়া হয়, কারো বাবার ছেলের সাথে বিয়ে না করে সম্পর্ক করলে ভালোবাসা হয়, আর কারো স্বামীর সাথে বিয়ে না করে কথা বললে পরকীয়া হয়? বোনরা কি এটা বোঝাতে চাচ্ছে, বোন তোমার বাবা মানে কারো বাপের ছেলে আর কারো স্ত্রীর স্বামী ডাজেন্ট ম্যাটার, ইসলাম রুলস দিয়েছে কোনো ছেলে যে কেউ, কোনো মেয়ে যে কেউ বিবাহের পূর্বে সম্পর্ক রাখলে সেটা জেনা বলে বিবেচিত হবে। আফসোস লাগে তোমরা বিবাহের পূর্বে সম্পর্ক রেখে সেটাকে তোমরা ভালোবাসা বলো, আল্লাহ বলেছে জেনা তোমরা বলো ভালোবাসা, ছিঃ।